হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইনফোনিক্স চ্যানেল আপনারা জানেন যে আমার চ্যানেলে অনেক দিন আগে অনেক টাইপের ভিডিওস এই কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে নিয়ে এসছে তার মধ্যে অনেক এসছে ভিলেজ লিস্ট সম্পর্কে কিন্তু কখনোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিলেজ লিস্ট সেরকমভাবে পাবলিশ হয়নি আমিও কোনোদিনও দেখাই নি অথেন্টিক কোনো জিনিস না হলে আমি দেখাই না তো এখানে কিন্তু কমপ্লিটলি আমি ওয়েস্ট বেঙ্গলের আজকে ভিলেজ লিস্ট নিয়ে কথা বলবো যেটা কমপ্লিটলি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা আর এটা এই প্রোজেক্টটা জানেন কমপ্লিটলি অ্যাপ্রুভড হয়ে গেছে আর কোনো কিন্তু এর মধ্যে বাঁধা বিপত্তি কোনো কিছুই নেই এর মধ্যে আজকের ডিটেলসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই কমপ্লিট ভিলেজ লিস্ট শুধু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পুরুল পশ্চিম মেদিনীপুর আর হুগলি এই তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবো কারণ এই তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর ডাইরেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে সে হাওড়াতে হাওড়াতে উল কানেক্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যদি আপনি ভিডিওগুলো পুরনো আমাদের দেখেন তো বুঝতে পারবেন তো পুরুলিয়াতে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু যা পোর্শেন এই এক্সপ্রেসওয়ের কিন্তু কভার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে পার্টটা তার মধ্যে ম্যাক্সিমাম পুরুলিয়া তারপর আছে কিছুটা পরিমাণ পশ্চিম মেদিনীপুর কিছুটা পরিমাণ হুগলি আজ কমপ্লিট ভিলেজ লিস্ট আপনাদের দেখাবো এখানে আপনাদের প্রথমে দেখিয়ে দিয়ে যারা আগে ভিডিও দেখেছেন এর লিস্টটা কিন্তু এটা হচ্ছে এক্সপ্রেসওয়েটা যাবে এইভাবে এটা গ্রাফিক্সে একটু প্রবলেম আছে এরপর দেখুন এখানে আমি আপনার পুরোনো ভিডিও যারা দেখেছেন তারা দেখতেই পাচ্ছেন যে এটা কোনখানটা প্রথমে হলুদরা হচ্ছে উত্তরপ্রদেশ তারপর বিহার কিছুটা ঝাড়খণ্ড তারপর ইয়োলোটা পুরো পোর্শনটা আপনারা ধরতে পারেন ওয়েস্ট বেঙ্গল মানে এরমভাবে এটা করা আছে এই গ্রাফিক্সের দ্বারা কিন্তু কোন কোন ভিলেজ দিয়ে ডাইরেক্ট ভিলেজ স্পেসিফিক লিস্ট ভিলেজ স্পেসিফিক লিস্ট আমি কিছুদিন আগেই পেয়েছি তো আমি সেটা দেখাবো আর আর একটা কথা বলে রাখি যে কালকে আমি কিন্তু একটা নতুন বিরাট বড় এই প্রজেক্ট নিয়ে আপডেট নিয়ে আসছি সেটা সেটা একটা বিরাট বড় মানে আপনি ভাবতে পারবেন না যে কত বড় সাকসেস এই প্রজেক্টের মধ্যে হয়ে গেছে অলরেডি মানে কতখানি প্রোগ্রেস হয়ে গেছে আপনি কালকে সেটা বলবো আর প্রতিটা ডিটেলসে বলবো আর প্রতিটা প্যাকেজ সম্পর্কে ওটা ডিটেলসে বলবো কি প্রসেসে আছে কোন কোন প্যাকেজ সম্পর্কে একদম ডিটেলসে ওই কথাটাগুলো বলবো কালকে আমি নর্মালি দুপুরবেলা বা সন্ধ্যেবেলার দিকে সেই ভিডিওটা আসবে আর প্রতিটা ডিটেলস সম্পর্কে কতখানি পরিমাণ কাজ হয়েছে কি হয়েছে আর কোন পজিশানে আছে প্রতিটা প্যাকেজ সম্পর্কে ওইখানে কথা বলা হবে এখানে দেখুন দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া আপনারা জানেন যে কোনো প্রজেক্ট বা যে কোনো রুলস লস বা যে কোনো জিনিস পাস হয় বা যে কোনো জিনিস একদম কমপ্লিটলি পাস হলেই তখনই কিন্তু এই গ্যাজেট অফ ইন্ডিয়াতে পাবলিশ করা হয় এটা একটা একটা ডকুমেন্টেশন তো সেখানে এটা দেখতে পাচ্ছেন এপ্রিল তেরো দু হাজার তেইশে কিন্তু এটা পাবলিশ হয়েছিল কিন্তু এটা ডকুমেন্টস পরবর্তীকালে আপডেট করা হয় মানে অনেক দেরিতে আপডেট করা হয় আমিও পেয়েছি এই কিছুদিন আগেই পেয়েছি আর তার সাথে অনেক নতুন নতুন আপডেট পেয়েছি এই প্রোজেক্ট সম্পর্কে কবে কমপ্লিশন হবে তার থেকে অনেক কিছু এই সমস্ত জিনিসগুলির পরের ভিডিওতে আমি বলবো কিন্তু আজকে শুধু আমি ভিলেজ স্পেসিফিক লিস্টেরই কথা বলবো দেখুন ডেট নম্বর ওয়ান এখানে মানে নম্বর হচ্ছে ওয়ান সিক্স থ্রি এইট এটা আপনারাও যদি গ্যাজেট অফ ইন্ডিয়াতে গিয়ে সার্চ করেন তো আপনারাও কিন্তু এই ডকুমেন্টসটা পাবেন তাছাড়া এই ডকুমেন্টসটা কিন্তু আপনারা ডাইরেক্ট আমার চ্যানেল থেকেও পেতে পারেন আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আছে টেলিগ্রাম চ্যানেল মানে টেলিগ্রামে যাবেন অ্যাট দি রেট ইনফোনিক সার্চ করবেন ওখানে জয়েন হয়ে যাবেন আর এইটা এই ডকুমেন্টসগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দেবো ওখানে আপনি ফ্রিতে ডাউনলোড করে আপনি নিজের ভিলেজও সার্চ করে দেখতে পারেন তো এবার কথা না বাড়িয়ে আমি আস্তে আস্তে কিন্তু ভিলেজ লিস্টগুলো দেখাচ্ছি দেখুন ভিলেজ লিস্ট পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর হুগলি এটা রয়েছে আর এর মধ্যে এবার লিস্টগুলো এক মিনিট ওয়েট করুন দেখাচ্ছি সেট করতে দিন দেখুন এটা পুরুলিয়ার এটা পুরুলিয়ার আছে কিন্তু কমপ্লিটলি পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে আপনি দেখতে পাচ্ছেন পাবলিশড অথরিটিকে প্রথমে হিন্দিতে আছে তারপর ইংলিশে আছে কারণ আমাদের প্রথম ভাষা হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিনোট করে এটা দিন আগেই উনিশশো সাতচল্লিশ সাল থেকেই প্রথমে হিন্দিকে ডিনোট করে তো আপনাদের ডাইরেক্ট আমি ইংলিশের পোর্শনটাই নিয়ে যাচ্ছি দেখুন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পুরুলিয়া ঠিক আছে থ্রি সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার থেকে ফোর সিক্সটি এইট পয়েন্ট ফোর কিলোমিটার এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়ার এবার আসছে জয়পুর পুরুলিয়ার মধ্যে জয়পুর আছে এই জয়পুরে দেখুন পান দেখুন আপনাদের ডাইরেক্ট দেখে নিন জে এল এর নম্বর আছে এখানে দাগ নম্বর যেটা হয় সেটা গভর্নমেন্টের বেঙ্গল গভর্নমেন্ট যেটা জমিতে দাগ নম্বর দিয়ে রাখে তো জয়পুরের মধ্যে কোন কোন ভিলেজ আছে পানগাড়া আমি ডাইরেক্ট আমি সবগুলো পড়ছি না দেখুন এক দুই তিন চার আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন লাস্টে আছে জয়পুর সাত জয়পুরের মধ্যে কিন্তু সতেরোখানা ভিলেজ পড়ছে সতেরোখানা ভিলেজ পড়ছে পুরুলিয়া টু এটা জয়পুর ছিল এবার পুরুলিয়া টু পুরুলিয়া টু এর মধ্যে দশখানা ভিলেজ পড়ছে দশখানা ভিলেজ পড়ছে তারপর দশখানা নয় টোটাল বাইশখানায় এটাতে ভিলেজ পড়ছে হুড়া হুড়া হুড়ার জায়গায় পড়ছে ডাইরেক্ট উনিশখানা উনিশখানার মতন ডেস্ট উনিশ খানার মতন ভিলেজ পড়ছে পুরুলিয়া ওয়ান পুরুলিয়া ওয়ানের মধ্যে পড়ছে পনেরো খানা এগুলো আস্তে আস্তে আপনি যদি দেখতে থাকেন তো আপনারাও বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় রয়েছে কারণ ডাইরেক্ট আপনার সাব ডিভিশন বা এইগুলো সার্চ করার পর পুরুলিয়া ওয়ান না পুরুলিয়া টু তারপর নিজের গ্রাম কিন্তু দেখতে পাবেন পুঞ্চা পুঞ্চার মধ্যে দেখুন রয়েছে পনেরোখানা ঝালদা ঝালদা টু ঝালদা টু এর মধ্যে দশখানা তো পুরুলিয়াতে কিন্তু এটাই কিন্তু পাবলিশ হয়েছে মানে এর মধ্যে দিয়েই যাবে এটা কিন্তু কমপ্লিট লিস্ট এর মধ্যে কিন্তু অনেক জায়গায় জমি অধিগ্রহণ হয়ে গেছে অলরেডি জমি অধিগ্রহণের জন্য লিস্ট বা জমি অধিগ্রহণের জন্য নোটিশ কিন্তু অলরেডি পৌঁছে গেছে এবার এবার যাদের কাছে জমি অধিগ্রহণের লিস্ট বা জমি অধিগ্রহণের জন্য কোনো লেটার বা কোনো কিছু পৌঁছে গেছে তা আপনার তারা ওনারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট সেকশানে বলবেন যে কাদের কাছে পৌঁছে গেছে আর আপনারা কোন জায়গায় বাড়ি আর কারণ আমি জানি যে এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হুগলি জেলা বা হুগলির কিছু কিছু জায়গায় কিন্তু অলরেডি অনেকে নোটিশ পেয়ে গেছে আর কত পরিমাণ কি টাকা দেওয়া হবে বা এই সমস্ত জিনিসগুলো কি নিগোসিয়েশন প্রসেস আছে এগুলো সব কিন্তু হয়ে গেছে আর হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে জমি মানে ল্যান্ড অ্যাকুইজিশন কিছু পরিমাণ হয়ে গেছে তো আমি ল্যান্ড অ্যাকুইজিশন কতখানি হয়েছে আর প্রজেক্ট কোন স্টেজে আছে সেটা নিয়ে কালকে কমপ্লিটলি কথা বলবো আর তার মধ্যে সবথেকে বড়ো কথা যে এখানে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই জানেন একটু ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম আছে কিন্তু আমি হুগলির কথা বলছি অনেকে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন নিজে থেকে এগিয়ে এসে দিতে চাইছে কারণ ওনারা চায় ডেভেলপমেন্ট যেন তাড়াতাড়ি হোক কারণ এই যাতামাতা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে নয় এটা গ্রিনফিল্ড একদম নতুন এক্সপ্রেসওয়ে এখানে আজকে এখন কথা বললাম পুরুলিয়ার কথাটা এরপর আপনারা তো কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর আর হুগলির লিস্টটা আমি এক্ষুনি বার করছি এটা হচ্ছে হুগলির লিস্ট এর দেখুন দাগ নম্বর টু আগেরটা দাগ নম্বর যা ছিল এটা অন্য কারণ এই দুটো ডিস্ট্রিক্ট আর এখানে এইটা হচ্ছে দুটো একসাথে ক্লাব করা আছে কারণ এটা যেহেতু দুটো ডিস্ট্রিক্ট একসাথে মিলিয়ে করা আছে আমি ইংলিশ আমি হিন্দিটাই যাচ্ছি না আমি ইংলিশটাই ডাইরেক্ট আসছি এটা এটা কিন্তু আপনারাও পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে দ্য ইনসাইজ অফ দ্য পাওয়ার কজ অফ সেকশন থ্রি নোটিফিকেশান হাইওয়ে অ্যাক্ট এখানে লেখা আছে অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেয়ার বাই অথোরাইজ দ্য অফিশিয়াল মেনশন অফ দ্য কলম থ্রি অ্যান্ড দ্য শেডিউল অ্যানাউন্স দ্য দ্য কমপ্লিট অথরিটি অফ দ্য পারফরমেন্স ফাংশন সথরিটি অ্যান্ড স্ট এফেক্ট ফ্রম দ্য ডিউলি পাবলিকেশন আর টু ফাইভ টোয়েন্টি নাইন প্লাস ফাইভ ফিফটি কিমি টু সিক্স হান্ড্রেড টু টু প্লাস এইট হান্ড্রেড গ্রিনফিল্ড অ্যাক্রস কন্ট্রোল এক্সপ্রেস ওয়ে বারস কলকাতা স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ডেভেলপমেন্ট ফোর টু সিক্স লেন এখানে ফোর বাই সিক্স লেন এটা আপনাদেরও বুঝিয়েছিলাম এখন এটা চার লেনের হবে কিন্তু এমনভাবে এটাগুলোকে তৈরি করা হবে যেন ছ লেন ইজিলি করা হয় মানে জমি অধিগ্রহণ থেকে শুরু করে সমস্ত জিনিসটা কিন্তু ছ লেনের করা হবে শুধু ল্যান্ডের মধ্যে শুধু করা হবে ফোর লেনের আর এমনভাবে করা হবে মাঝখানে এত বড় পরিমাণ ডিভাইডার দিয়ে দেওয়া হবে যাতে পরবর্তীকালে ডিভাইডারটা ছোট করে ঠিক সিক্স লেন মানে আরও দুখানা লেন মানে যখন প্রেসার বাড়বে তখন দুখানা লেন ইজিলি করা যাবে তখন কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের প্রজন্ন প্রবলেম থাকবে না তো এই সমস্ত জিনিসগুলো করা আছে আগেরটাতেও কিন্তু এটা লেখা ছিল মেনটেন্যান্স ম্যানেজমেন্ট অপারেশনস ভারতমালা প্রোজেক্ট ফেস টু লট থ্রি প্যাকেজ থ্রি এটা প্রোজেক্টটা দেখে নেন ভারতমালা প্রোজেক্ট টু লট নাইন এটা লট নাইনের প্রোজেক্ট ভারতমালা প্রোজেক্টের লট নাইনের প্যাকেজ থ্রি নম্বর প্রজেক্ট কিন্তু এটা এই গ্রিনফিল্ড ফিল্ড এটা তো এই গ্রিনফিল্ড ফিল্ড এক্সপ্রেসওয়েটা দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর হুগলি হুগলির মধ্যে খানাকুল খানাকুলের দুটো জায়গা দিয়ে যাবে পশ্চিম ঠাকুরি চক আর পূর্ব ঠাকুরি চক এখানের মধ্যে একজন দুজন নোটিশ পেয়েছিলেন আমি আমি নিজে জানি জন্য বললাম তো খানাকুল টু খানাকুল টু এর মধ্যে দিয়ে দেখুন তেরোখানা আছে খানার মধ্যে এখানেও কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশান বা ম্যাজিস্ট্রেটদের তরফ থেকে নোটিস দেওয়া বা ল্যান্ড অ্যাকুইজিশান ডিপার্টমেন্ট থেকে নোটিস দেওয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আগেও সার্ভে করে গেছে তার উপরে ল্যান্ড অ্যাকুইশনের প্রোগ্রেস অনেক মনিটর করে গেছে এক মাস আগেও অবধি তো আমি এটা জানি যে এখানে খুব তাড়াতাড়ি ল্যান্ড অ্যাকুইশানের পর্যন্ত পোর্শন চলছে ওনাদের যে টাকা পয়সার নেগোসিয়েশনও খুব তাড়াতাড়ি চলছে তো এইখানে ল্যান্ড অ্যাকুইশানও কিন্তু কোনো তেমন কোনো প্রবলেম নেই হুগলিই কথা বলছি বাকিগুলো ঠিক আমি বলতে পারবো না কারণ আমি সম্পূর্ণ আপনাদের কাছ থেকেও অনেক ইনফরমেশান পাই কারণ আপনারা কমেন্ট করেন যে এখানে ল্যান্ড অ্যাকুইশান হচ্ছে বা এখানে আমাদের কোনো প্রবলেম নেই এবার দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হচ্ছে গড়বেতা গড়বেতার মধ্যে এখানে টোটাল দেখতে পাচ্ছেন গড়বেতা গড়বেতার মধ্যে টোটাল ফর্টি সিক্স ফর্টি সিক্স ভিলেজ পড়ে যদি আপনারা দেখতে চান আস্তে আস্তে আমি স্ক্রল করছি আর প্রথমে আমি এক নম্বর থেকে যাই দেখুন গড়বেতা আস্তে আস্তে দেখুন আর এটা ভিডিওটা বারবার দেখতেও পারে আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ এখানে কিন্তু জেল নম্বর আপনারা দেখতেই পারেন একদম জেল নম্বর ধরে কিন্তু সমস্ত জিনিস আপডেট করা আছে চন্দ্রকোনা টু চন্দ্রকোনা টু চন্দ্রকোনা টুয়ের মধ্যে ডাইরেক্ট ষোলোখানা ভিলেজ পড়বে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা ওয়ান চব্বিশখানা ঘাটাল ঘাটালের ঘাটালের যে পোর্শানটা আছে এখানে নখানা নখানা নয় সতরো খানা তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কোন কোন জায়গা দিয়ে যাবে যাদের 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 মানে জায়গা পড়ছে তার বা কোনো লেটার পেয়েছেন তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন সেখান থেকে আমিও জানতে পারি যে কোথায় কী রকম প্রোগ্রেস ফিজিক্যালি হচ্ছে কারণ আমি তো সমস্ত জায়গায় ঘুরি না বা সমস্ত জায়গায় যাই না তো আপনাদের কাছ থেকে অনেক ইনফরমেশনও আমি কালেক্ট করি আর তারপর সেখান থেকে আরও ভেরিফাই করে নতুনভাবে আরও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু সব থেকে বড়ো কথা কিন্তু সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে এই সমস্ত ভিডিও দিতে পারবো না আর আপনারাই কমেন্ট করেন যে এই নিয়ে ভিডিও বানান এই নিয়ে ইয়ে করুন তো আমি সেই সমস্ত রিলায়েবেল যে সমস্ত সোর্স আছে সেই সমস্ত সোর্স থেকে কিন্তু আরও মানে কালেক্ট করি ডাটা আর সেইগুলো প্রসেস করার পর আপনাদের কিন্তু ভিডিও দিই তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর শেয়ার তো নিশ্চয়ই করুন শেয়ার নিশ্চয়ই করুন সাবস্ক্রাইব করুন আর সবথেকে বড়ো কথা যে আপনাদের কালকে বলেছি না কলকাতা বেনারস এক্সপ্রেস ওয়ে নিয়ে একটা বিরাট বড়ো নিউজ দিতে চলেছি শুধু এটা ওয়েস্ট বেঙ্গলের নয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত হার্ডেল ছিল সেগুলো কি করে পার করে মানে ভিলেজ ভিলেজ লিস্ট বার করা তাছাড়া সার্ভে করা তাছাড়া এখানে কনস্ট্রাকশান শুরু করা এই সমস্ত জিনিস নিয়ে একটা কমপ্লিটলি মানে একটা ভিডিও আনতে চলেছে তাছাড়া যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর যেগুলো তৈরি হবে এর আশেপাশে মানে সেই নিয়েও অনেক কিছু রেটিনে এসছে গভর্নমেন্টের তো সেইগুলো নিয়েও কিন্তু আমি কালকে কথা বলবো তো আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব আর শেয়ার করুন আর কাইন্ডলি ইনফোনিক চ্যানেলকে আরও আরও বেশি করে ভালোবাসা দিন আর সব থেকে বড়ো কথা আপনি এই সম্বন্ধে কি ভাবছেন নিশ্চয়ই কমেন্ট সেকশানে লিখুন আর কমেন্ট সেকশানে আপনাদের যে সমস্ত কমেন্টগুলো আছে সেগুলো আপনারা ভাবেন হয়তো আমি পড়ি না কিন্তু আমি সব কমেন্টই পড়ি আর সাথে হচ্ছে সেগুলো আলাদা করে নোট করে রাখার চেষ্টা করি আর যখন অনেকগুলো কমেন্ট ওই সম্বন্ধে চলে আসে তখন সেগুলোকে ক্লাব করার পর সেগুলো থেকে ইনফরমেশান জোগাড় করে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আর দেখুন টেলিগ্রাম চ্যানেলে এই যে যে দুখানা পিডিএফ আপনাদের দেখালাম না এটা হচ্ছে আমার কোনো পিডিএফ নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিডিএফ আপনারা যদি চান এখানে টেলিগ্রাম চ্যানেলে ইজিলি জয়েন হতে পারেন টেলিগ্রাম ডাউনলোড করুন ইনস্টল করুন আর সেখানে অ্যাট দি রেট ইনফোনিক সার্চ করুন আর সেখানে জয়েন হয়ে যান ইজিলি যে কোনো জিনিস আমি যা ভিডিও বানাই সমস্ত রিসোর্স আপনাদের ইজিলি আর ফ্রিতে ফ্রিতে কেন এটা কমপ্লিটলি ফ্রিতেই আছে আপনাদের কোনো এফোর্ট করতে হবে না ডাইরেক্ট আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন আপনারা কাইন্ডলি ওখানেও জয়েন হন আর তাছাড়া তো ফেসবুকেরও প্রোফাইল আছে সেখানেও যদি চান তো জয়েন হতে পারে আপনারা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ